আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ষড়যন্ত্রকারী যেন পেছন থেকে থাবা না দেয় বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিএনপি নেতাকর্মীদের রাস্তায় ঘুমানোর প্রস্তুতি নিতে বললেন ইশরাক। রাষ্ট্রদ্রোহ সহ ১১টি মামলায় খালেদা জিয়ার পক্ষে সময় মঞ্জুর। মুন্সিগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহত একজন, গুলিবিদ্ধ ৫ জন। রাজধানীতে বিএনপির মশাল মিছিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। কোন ষড়যন্ত্রকারী যেন পেছন থেকে আওয়ামী লীগকে থাবা না দিতে পারে সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ষড়যন্ত্রকারীরা যেন তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারে সে ব্যাপারেও সজাগ থাকতে বলেছেন তিনি। রাজধানীর তেজগাঁও থানার ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের সম্মেলনে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন অনুপ্রবেশকারীরা যেন দলে প্রবেশ করতে না পারে সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে। আমরা চাই দক্ষ কর্মী যারা আওয়ামী লীগের সঙ্গে চলছে, পরিচ্ছন্ন রাজনীতি করছে, বঙ্গবন্ধুর আদর্শে চলছে, আওয়ামী লীগের দীক্ষায় দীক্ষিত যারা তারাই থাকবে আওয়ামী লীগে। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে যারা কাজ করে যাচ্ছেন তারাই যেন নেতৃত্বে আসেন। সিনিয়র নেতা কর্মী আমরা যারা রয়েছি তারা এক সময় বিদায় নিয়ে নতুনরা এসে জনগণের সেবায় যেন কাজ করবে সেই সুযোগ দিতে হবে। বিএনপি নেতাকর্মীদের রাস্তায় ঘুমানোর প্রস্তুতি নিতে বললেন ইশরাক। বিএনপি নেত্রী খালেদা জিয়ার সুচিকিৎসার আন্দোলন সফল করতে দলের নেতাকর্মীদের রাস্তায় ঘুমানোর প্রস্তুতি নিতে বললেন সাবেক মেয়র সাদিক হোসেন খোকার ছেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেছেন আমরা আমাদের নেত্রীর সুচিকিৎসার জন্য যে আন্দোলন করছি সেটার ফল পেতে চাই। আপনারা কাঁথা বালিশ নিয়ে তৈরি হন, বাড়ির কথা ভুলে যান, রাস্তায় স্থায়ীভাবে ঘুমানোর প্রস্তুতি নেন, তাহলে আন্দোলনে সফল হব। আজ বেলা ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে বিএনপির আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। ইশরাক আরো বলেন বর্তমান সরকার আইনের দ্বারা দেখাচ্ছে, বিভিন্ন অজুহাত দেখাচ্ছে, আপনারা সবাই জানেন এগুলো কিছুই নয়, শুধুমাত্র অজুহাত। তিনি বলেন শীর্ষ সন্ত্রাসী বহু খুনের ফাঁসির আসামিকে রাতের আধারে ঢাকা সেন্ট্রাল জেল থেকে কর্ডন করে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়। যখন শীর্ষ সন্ত্রাসী ফাঁসির আসামিকে দণ্ড মহকুব করে দেওয়া হয় তখন কোনো আইন দেখা হয় না। এ সময় সরকারের উদ্দেশ্যে ইশরাক বলেন আপনারা দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েন না, এখনো সময় রয়েছে, দয়া করে খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ করে দেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বরচন্দ্র রায়, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান, চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভূঁইয়া ও আরো অনেকে। রাষ্ট্রদ্রোহ সহ ১১টি মামলায় খালেদা জিয়ার পক্ষে সময় মঞ্জুর। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাষ্ট্রদ্রোহ সহ ১১টি মামলায় চার্জ গঠন ও একটি মামলায় চার্জশিট আমলে গ্রহণের শুনানি পিছিয়ে আগামী বছর ১৫ মার্চ ধার্য করেছে আদালত। কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে আজ ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস এ সময় আবেদন মঞ্জুর করে নতুন এ তারিখ ঠিক করেন ও এদিন সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ মর্মে আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ মামলাগুলোর অধিকাংশের বিচার হাইকোর্ট স্থগিত করেছেন মর্মে সময় আবেদন করেন। মামলাগুলোর একটি রাষ্ট্রদ্রোহের, দারুসসালাম থানার ৮টি নাশকতার এবং যাত্রাবাড়ি থানার হত্যা ও বিস্ফোরক আইনে একই ঘটনার ২টি মামলা। যাত্রাবাড়ি থানার নাশকতার ২ মামলায় ২০১৫ সালে ২৩শে জানুয়ারি রাতে যাত্রাবাড়ির কাঠের পুল এলাকায় গৌরী পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রোল বোমা হামলায় ২৯ যাত্রী দগ্ধ হন, পরে নূর আলম নামের এক দগ্ধ যাত্রী মারা যান। ওই বছরের ৩০শে এপ্রিল খালেদা জিয়া ৩৮
লোকজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়। ওই মামলায় উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন এ কে এম আনোয়ারুল, রহুল, কবির রিজভী, হাবিবুর নবী খান সুহেল, আমানুল্লাহ আমান, বরকতুল্লাহ বুলু, খন্দকার মাহবুব হোসেন, শওকত মাহমুদ প্রমুখ। অপরদিকে 2015 সালের দারুস সালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে 8টি মামলা দায়ের করা হয়। পরে ওই মামলাগুলোই খালেদা জিয়াকে হুকুমের আসামি করে চার্জশিট দেওয়া হয়। মুন্সিগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহত একজন, গুলিবিদ্ধ পাঁচজন। মুন্সিগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আব্দুল হক নামের একজনের মৃত্যু হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও পাঁচজন। গতকাল রাতে মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে এই ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, হামলায় ককটেল বিস্ফোরণের সময় আতঙ্কে স্ট্রোক করে আব্দুল হক মারা গিয়েছেন। তবে স্বজনদের দাবি, শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয় আব্দুল হককে। নিহত আব্দুল হক স্থানীয় মঞ্জিল হকের ছেলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত অবস্থা বিরাজ করছিল চরকেওয়ার ইউনিয়নে। রাতে স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থী আক্তারুজ্জামান জীবনের সমর্থকরা অতর্কিত হামলা চালায় নৌকার প্রার্থী আফসারউদ্দিন ভুঁইয়ার সমর্থকদের উপর। হামলার ঘটনা ঘটে ছোটো মোল্লাকান্দি ও খাসকান্দি এলাকায়। এ সময় হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ও গুলি বর্ষণ করেন, ভাঙচুর চালায় অর্ধশতাধিক ঘরবাড়ি। হামলায় নৌকার সমর্থক শরীফ, সাইফুল, বাবু হাওলাদার, মনির ও রমজান গুলিবিদ্ধ সহ বেশ কয়েকজন আহত হন। এ সময় আতঙ্কে স্ট্রোক করে একজনের মৃত্যু হয়। মুন্সিগঞ্জ সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার সুহাগ জানান, নিহত ব্যক্তির শরীরে কোনো গুলি বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। গুলিবিদ্ধ অবস্থায় পাঁচজন হাসপাতালে এসেছে, তাদের মধ্যে তিনজনকে ঢাকায় রেফার করা হয়েছে। মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বকর সিদ্দিক জানান, সংঘর্ষে আতঙ্কে একজন স্ট্রোক করে মারা গিয়েছেন, কয়েকজন গুলিবিদ্ধের খবর শুনেছি। খবর পেয়ে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তৃতীয় ধাপে আগামী 28 নভেম্বর চরকেওয়ার ইউনিয়নে ভোট গ্রহণের কথা রয়েছে। রাজধানীতে বিএনপির মশাল মিছিল। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার সুযোগ দেওয়ার দাবিতে রাজধানীতে মশাল মিছিল করছে বিএনপি। সন্ধ্যায় রাজধানীর কাকরাইল থেকে শান্তিনগর মোড় পর্যন্ত এই মিছিল করা হয়। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সুহেলের নেতৃত্বে মশাল মিছিলে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে হাবিব উন্নবী খান সুহেল বলেন, যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি না দেওয়া হয়, তাহলে আজ যে আগুন মশালে জ্বলছে সে আগুন সারা দেশে ছড়িয়ে পড়বে, সে আগুনে ক্ষমতার মশনত তছনছ হয়ে যাবে। অবিলম্বে দেশনেত্রীকে বিদেশে যাওয়ার অনুমতি দিন।